হ্যাঁ, এইবার এইবার যান, এতে যান, অর্ডার ম্যানেজার, এই যে দাঁড়ান, ভিডিও টিউটোরিয়াল, এই যে এই এই প্যানেলে। তারপরে আপনি যাবেন আর যে অর্ডার ম্যানেজারে যাবেন, অর্ডার ম্যানেজার যারে গেলেও ভিডিও টিউটোরিয়ালটা কই এইখানে জানো, এখানে তো দেখা যায় না। আপনি আপনি কি দেখতে পাচ্ছেন, আপনি কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই আচ্ছা ঠিক আছে, ওই হ্যাঁ ঠিক আছে, এই যে প্রোডাক্ট ম্যানেজারে গেলাম, এরকম এই যে ভিডিও টিউটোরিয়াল, এরকম কি এই যে প্রোডাক্ট ম্যানেজারের এখানে প্রোডাক্ট কিভাবে আপলোড করবেন, কি 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 কাজ করবেন, এই সব ভিডিওগুলো দেখেন দেয়া আছে। যেমন দেখেন এই যে নতুন পণ্য অ্যাড করার প্রক্রিয়া, প্রোডাক্ট ম্যানেজারের ফিচারগুলো, প্রথমে ফিচারগুলো দেখবেন কি কি ফিচার আছে, মানে কি কি কাজ করতে পারবেন আপনি এইটা দিয়ে, এই যে পণ্যের ছবি অ্যাড, পণ্যের ছবি পরিবর্তন, এইরকম আপনার এই প্রোডাক্ট ম্যানেজারের সব ভিডিওগুলো সবগুলাই আছে এখানে। তেমন এরকম থিম কাস্টমাইজারেও আপনি এই যে ভিডিওগুলো দেখলে সবগুলা এই থিমের যে কাজগুলো আছে সবগুলো এখান থেকে করতে পারবেন। এরপরেও যদি কোনো কিছু না বুঝেন, আমরা তো সব সময় আছি সাথে, বুঝছেন কি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আপনি একটু ডেলিভারি চার্জের রেটটা হ্যাঁ দেখেন আমার। একটু হয়ে গেছে, এই যে প্রোডাক্ট ল্যান্ডিং পেজ, এই যে ল্যান্ডিং পেজের, ল্যান্ডিং পেজের যে আপনার এটা আছে চার্জটা আছে, এই দেখেন এইখান থেকে চেঞ্জ করে দিবেন। ঢাকা সিটির ভিতরে কত কত টাকা? 80 টাকা। 80 টাকা হ্যাঁ। ঢাকা সিটির বাইরে কত? 80 টাকা। ঢাকা সিটির বাইরেও 80 টাকা? আপনি দিবেন কত? হ্যাঁ চেঞ্জ, আপনি চেঞ্জ করবেন এই যে ল্যান্ডিং পেজ থেকেও চেঞ্জ করবেন, আপনি কত করবেন? ঢাকা সিটির ভেতরে কত করবেন, ঢাকা সিটির বাইরে কত করবেন? ঢাকা সিটি আপনার 80, ঢাকা সিটি 80, বাইরে হলো 90 করে দেন। 80 টাকা এটা, আপনি চাইলে এই যে লেখাটুকু মার্ক করে কালারিংও করে দিতে পারেন। এখানে গিয়ে এই যে এখানে গেলেন, গিয়ে আপনি লাল করে দিলেন, ঠিক আছে ভাই? কোনটা এই না, এই যে ঢাকা সিটির বাইরে দিই, এটা খুব এটা কোথায়? আচ্ছা এখানে দেন 90 দেন, ব্যাক স্পেস দেখে এটা দেন। ছিল তো, ও সরি তো হচ্ছে না, দাঁড়ান দাঁড়ান একটু কাজ, এখন তো তার সরি। ভাই আপনি লোগো বানালে একটা রোগ সাদা দিবেন কখন একটা এনার ব্যাকগ্রাউন্ডের উপরে সাদা বানাই, বুঝতেছি না ডিস্টার্ব দিলে কেন, আমি তো বাংলা করলাম আগে। ভাই ওইখান থেকে দেখেন তো আপনার বাংলা আসে না, আমার এটা আসছে না, আমি পরে দেখছি, আপনি দেখেন তো আসে নাকি। ও একটু হ্যাঁ ভাই দাঁড়ান একটু, এই যে ফোন তো ভেঙে সব শেষ হয়ে গেল। কি